আরক্ষীর বিরুদ্ধে গরু কঢ়িয়া গাড়ির পর ধন লওয়ার অভিযোগ। আরক্ষী নেম প্লেট খুলে ধন লওয়ার অভিযোগ। রাইজে হাতে লুটে ধরে অভিযুক্ত আরক্ষীক। ডিগবৈ এক নং বৰবিলৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত গৰু কঢ়িওৱা বাহনৰ পৰা ধন লোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছে এজন আৰক্ষীৰ বিৰুদ্ধে। আৰক্ষীজন চুকা ফাচেতিয়া। অভিযোগ অনুসৰি 38 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত গৰু কঢ়িওৱা বাহনৰ পৰা ধন সংগ্ৰহ কৰি থকা প্ৰত্যক্ষ কৰি আৰক্ষীজনক স্থানীয় লোক আৰু দল সংগঠনে জবাবদিহি কৰে। এখন আজি 28 তারিখ নয় জানো, হয় না? আজি মানে মোট টাউন ব্রাঞ্চ ডিউটি, টাউনের ডিউটি তো ঠিক আছে, মানি লো নামি লো নাম তো চাই আপনি ডিগবৈ টাউন নয় জানো, অবশেষত ঘটনাস্থলীত উপস্থিত হয় ডিগবৈ আরক্ষী। আরক্ষী অভিযুক্ত আরক্ষী সুকাফা চেতিয়াক আটক করে লৈ যায়। নেম প্লেট খুলি লৈছে, এক নম্বর কথা। নেম প্লেট খুলি লৈ পয়সা গাড়িখন রখাইছে, তাকে জার্সি গাড়ি নিছে। জার্সি গাড়ি তেখেতক আমি যেটা সুদিলো পয়সা 400 টাকা লৈছে, 400 টাকা 200 টাকা এখন আর 100 টাকা দুখন। কে এখেতে মানে ওসি মানে পারমিশন দিছে বলে কইছে যে এখন ডিউটি আছে বলে। ওসি স্যারে যে পারমিশন দিছে নাকি এখেতক যে গরু গাড়ি রখাবলে পয়সা লৈছে, পয়সা লবলে পয়সা লোক অথরিটি দিয়ে নাই। তখন কে ডিউটি আছে, ডিউটি আছে। তখন যেটা রখাইছে তখন পলাব লৈছে, পলাবলে পলাবলে কেছে। যেটা কে মানে ডিউটি আছে, ডিউটি আছে। নেম প্লেট আছে, নেম প্লেট নাই। অফিসে খবর দিছো, অফিসে কি ব্যবস্থা লো নাজানো। গরু এখন এই পিঠে দেখালো, এই ববিলতে এরকম কি কয়, যদি রাইজে অভিযোগ করা অনুসরি আরক্ষী সুকাফা চেতিয়াই গরু কঢ়িয়া বাহনের পর ধন লৈছে, তেন্তে এয়া অতি দুর্ভাগ্যজনক কথা। ডিগবৈ পৰা খৰগেশ্বৰ বৰুৱা, অসম লাইভ 24।